बेंगल फिशन वेब चैनले आमी जेनिया और एक नतून विषय निये तोमादे सामने हाजिर होला। छोट्ट खयरी रंगे असाधारण स्वाद, खेतेओ भीषण मिष्टि, कि बोलो तो बुझते कि पारछो? ठीक धरेछो बंधुरा, खेजूर। खेजूर खेते अनेकेई भीषण भालोबासे। শুধু স্বাদের জন্য যে খেজুর সকলের কাছে জনপ্রিয় তাই নয়, কিন্তু খেজুরের খাদ্যগুণ অসাধারণ। আজকে আমি তোমাদের এই খেজুর নিয়েই কথা বলবো। তবে তার আগে বন্ধুরা যেটা বলবো, মানে বলতে পারো রোজই তোমাদের একবার করে মনে করিয়ে দিই, তোমরা এখনো যারা বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলে সদস্য হওনি, মানে সাবস্ক্রাইব এখনো করে উঠতে পারোনি, তারা কিভাবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সেটা আগে একবার দেখে নাও। বহু যুগ থেকেই কিন্তু খেজুরের প্রচলন চলে আসছে, বিভিন্ন কাজেই খেজুর ব্যবহার করা হয়, তবে এটা কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় আরব দেশে। এখন অবশ্য সব দেশেই খেজুর সমানভাবেই জনপ্রিয়, তার কারণ হচ্ছে এর অসাধারণ স্বাদ। এটা তো শুধু শুধুও খাওয়া যায়, আবার যে কোনো কিছু খাবারের সঙ্গেও এটা খাওয়া যায়। সে যেভাবেই খাও না কেন, খেজুরের গুণ কিন্তু অপরিসীম। কি নেই বলো তো খেজুরের মধ্যে? খেজুরের মধ্যে মিনারেলস আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাঙ্গানিশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, জিঙ্ক আছে, আয়রন আছে। বুঝতে পারছো তো তাহলে কত কিছু আছে? এবারে বলি খেজুর কেন খাবে এবং খেজুর খেলে আমাদের শরীরে কি কি উপকার হয়। প্রথমেই আসব, খেজুর কিন্তু হাড় মজবুত করতে ভীষণভাবে সাহায্য করে। কেন বলো তো? তার কারণ হচ্ছে খেজুরের মধ্যে আছে ক্যালসিয়াম, তার সঙ্গে আছে ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, কাজে হাড় কিন্তু শক্ত করে এবং হাড়ের যে কোনো রকমের রোগকে প্রতিরোধ করতেও ভীষণভাবে সাহায্য করে এই খেজুর। খেজুরের মধ্যে ভিটামিন সি এবং ভিটামিন ডি আছে, যার জন্য আমাদের ত্বকের পক্ষে কিন্তু ভীষণ এটা ভালোভাবে কাজ দেয়। আমাদের ত্বককে টানটান করে, তার সঙ্গে ত্বককে মোলায়েমও করে। তাই ত্বককে ভালো রাখতে এবং ত্বকের যে কোনো রোগ থেকে বাঁচতে তোমরা খেজুর কিন্তু খাদ্য তালিকায় রোজ একটা করে রাখতেই পারো। এবারে আসি, খেজুর যদি সারা রাত্রি ভিজিয়ে রেখে দাও, বেশ কয়েকটা খেজুর সারা রাত্রি ভিজিয়ে রেখে দাও, তারপর যদি তোমরা সেটা খাও, তাহলে খেজুরের ভিতরে যে দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার থাকে সেটা কিন্তু হজম করতে ভীষণ ভালো কাজ দেয়। তার সঙ্গে কোষ্ঠকাঠিন্যকেও ঠিক করতে খেজুর কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, যার জন্য গর্ভবতী মহিলাদের পক্ষে খেজুর কিন্তু ভীষণ ভালো একটা ফল। যারা গর্ভবতী মহিলা তারা কিন্তু রোজ খাবারে খেজুর অবশ্যই রাখবে, তার কারণ হচ্ছে খেজুর কিন্তু আয়রন থাকে প্রচুর পরিমাণে। এরপরে আসি, খেজুর কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকেও ভীষণ ভালো রাখে। এর ভিতরে যে ভিটামিনগুলো থাকে সেগুলো কিন্তু নার্ভাস সিস্টেমকে খুবই ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া এটা পটাশিয়াম থাকার জন্য আমাদের মানে মস্তিষ্কে রক্ত চলাচলটাকেও ভীষণভাবে স্বাভাবিক রাখে, যার জন্য আমাদের যে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ থাকে, তার সঙ্গে আমাদের হার্টের যে প্রবলেম মানে হৃদরোগের সমস্যাও কমায় এবং কোলেস্ট্রল মাত্রাটাকেও কমাতে সাহায্য করে। বুঝতে পারছো তো বন্ধুরা কত খানি কাজ করে এই খেজুর? তাই আর দেরি করো না, কিন্তু এখন যারা খেজুর পছন্দ করো তারা তো খাবে, আর যারা খুব একটা পছন্দ করো না তারা খাদ্য তালিকায় একটা করে খেজুর রাখতেই পারো, কোনোই অসুবিধা নেই। কেমন লাগলো আমার এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা সেটা কিন্তু জানাতে ভুলবে না, আর খেজুর খেয়ে কতটা উপকার পাচ্ছো সেটাও জানাবে, আর খেজুর সম্বন্ধে তোমাদের আরও যদি কিছু জানানোর থাকে সেটাও কিন্তু আমাদের জানাতে একদম ভুল করবে না। ভালো থেকো বন্ধুরা,
সুস্থ থেকো এবং বেঙ্গল ফিউশনকে সাথে নিয়ে চলো। আজকে জিনিয়া এখানেই শেষ করছে, নমস্কার।